বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি এবং সেই টপিকসটার নাম হচ্ছে এইচএসসি লেভেলে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আইসিটি বিষয়ের একটা অধ্যায় এবং এই আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন আমরা সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা শিখব। তো যাই হোক, আমরা বাইনারিতে রূপান্তর করার আগে একটি কথা মনে রাখতে চাই, তা হচ্ছে গত ক্লাসে সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনা করা হয়েছিল। তো যারা আপনারা গত ক্লাসটা সম্পূর্ণভাবে দেখেন নাই, আমি আবারও বলছি সম্পূর্ণভাবে ক্লাসটা দেখবেন, এতে করে আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধার হবে। যাই হোক, আমরা তাহলে মূল আলোচ্য বিষয়ে চলে যাব। এখানে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এবং এর বেস হচ্ছে দশ, বাইনারি সংখ্যা শূন্য থেকে এক পর্যন্ত এর বেস হচ্ছে দুই, অক্টাল শূন্য থেকে সাত পর্যন্ত এর বেস আট, হেক্সাডিসিমেল শূন্য থেকে নয় পর্যন্ত এবং এ থেকে এক পর্যন্ত এর জন্য হেক্সাডিসিমেলের বেস ১৬। এখন আমরা যদি কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই, যেমন এখানে ২৩কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে এই ২৩কে ভাগ করতে হবে দুই দ্বারা। অনেকের প্রশ্ন, আমরা ২৩কে দুই দ্বারা ভাগ করব কেন? কারণ এখানে বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করো, বাইনারির বেস হচ্ছে দুই, ঠিক সেই কারণে আমরা ভাগ করব দুই দ্বারা। যদি আমাদের বলা হতো অক্টালে রূপান্তর করো, সেই ক্ষেত্রে ভাগ করতাম আট দ্বারা। যদি হেক্সাডিসিমেলে রূপান্তর করতে বলতো, সেই ক্ষেত্রে ভাগ করতাম ১৬ দ্বারা। যেহেতু আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে, আমরা একে ভাগ করব দুই দ্বারা। যেমন এখানে আমি লিখব অবশিষ্ট, তো এই ক্ষেত্রে ২৩কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা একটু রাফ করি, ২৩কে আমরা ভাগ করব দুই দ্বারা। এখানে আমি ইজিলি ভাবে করছি, অবশ্যই এখানে ভাগটা এরকম হয়। কিভাবে? ২৩কে দুই দ্বারা ভাগ করলে ১১ বার নেওয়া যায় এবং ১১ দ্বিগুণে ২২, কিন্তু এখানে ২৩ আছে, এর জন্য অবশিষ্ট এক, অবশিষ্ট এক যাকে আমরা বলি ভাগ শেষ এক। আমরা কি করব, ২৩কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলটা হইল ১১, সেহেতু আমরা এখানে লিখব ১১ এবং ভাগ শেষ কত হয়েছে এক, সেহেতু আমরা এখানে অবশিষ্টর ঘরে লিখব এক। এরপর যদি আমরা ১১কে দুই দ্বারা ভাগ করি, ৫ দ্বিগুণে ১০ এবং অবশিষ্ট থাকে এক। এরপর আমরা ৫কে যদি দুই দ্বারা ভাগ করি, ফর এক্সাম্পল ৫কে যদি দুই দ্বারা ভাগ করি, দুই দ্বিগুণে ৪, সেহেতু এখানে অবশিষ্ট থাকে এক, আমি এখানে লিখব ২ এবং অবশিষ্ট এক। এরপর ২কে যদি দুই দ্বারা ভাগ করা হয়, দুই অক্ষে ২, যেহেতু দুই অক্ষে ২, সেহেতু এখানে কোনো অবশিষ্ট নাই। যেমন যেহেতু এখানে কোনো অবশিষ্ট নেই, সেহেতু আমি এখানে অবশিষ্ট ঘরে লিখব ০। এরপর ১কে যদি ২ ভাগ করা হয়, সেখানে দশমিক আসে, যেহেতু দশমিক আসে, সেহেতু আমরা এখানে লিখব ০ এবং এই একটা অবশিষ্টর ঘরে চলে যাবে। আমি আবারও বলছি, দুই দ্বারা ১কে ভাগ করা হলে দশমিক আসে এবং দশমিক বসানো না যাওয়ার কারণে এখানে ব্যবহার করব ০ এবং এই একটা অবশিষ্টর ঘরে চলে আসবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে অবশিষ্ট সংখ্যাগুলো নিচ থেকে উপর দিকে যাবে। অর্থাৎ আমি যদি এটার ফলাফল লিখি, অতএব ২৩
समान समान प्रथम एखे आून्य अर्थात प्रथम नीचे आसि एक शून्य एखने रूपान्तर करते बला बाइनारी जेहेतु तो बाइनारी रूपान्तर करते बला सेहेतु एखने बेस देव दुई कारण जानी बाइनारी बेस दुई एवं एटाई हलो आंसर। এখন আমরা যে অঙ্কটা করলাম সেই ক্ষেত্রে তেইশের বাইনারি মান অবশ্যই পাওয়া গেল এক শূন্য এক এক এক। এখন যদি এই অঙ্কটি তেইশ না থেকে এখানে ব্যবহার করা হয় তেইশ দশমিক এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি সেই অঙ্কটি হচ্ছে তেইশ দশমিক চার শূন্য। এই সংখ্যাটিকে যদি বাইনারিতে রূপান্তর করতে বলা হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্ক করব। এখন এখানে দুটি পার্ট আছে, একটা দশমিকের আগের পার্ট আর একটা দশমিকের পরের পার্ট। দশমিকের আগের যে অংশটা আছে সেই অংশটার জন্য আমাদের একই ফর্মুলা অর্থাৎ তেইশের কাজ এ পর্যন্তই, কিন্তু দশমিকের পরের অংশের জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। সেই কাজটুকু হচ্ছে এখানে আছে দশমিক চল্লিশ অর্থাৎ দশমিক চার শূন্য, আমি এখানে লিখব দশমিক এবং এখানে লিখব পূর্ণ সংখ্যা। তো যেহেতু দশমিক চার শূন্য আছে আমি এখানে লিখব দশমিক চার শূন্য। এখন আমরা দশমিকের আগের অংশে দুই দ্বারা ভাগ করছি এবং দশমিকের পরের অংশে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে। সেটা কিরকম? যেমন শূন্য আর দুই গুণ করা হলে শূন্য এবং চার দ্বিগুণে আট। এখানে দশমিক আছে দুই গড় আগে, সেহেতু আমি এখানে বসাবো একটা দশমিক। অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন এখানে দশমিকের আগে কোনো সংখ্যা বের হয় নাই। যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা বের হয় নাই সেহেতু পূর্ণ সংখ্যার এখানে লিখব আমি শূন্য। এরপর দশমিক আট শূন্যকে আমি আবার দুই দ্বারা গুণ করব, শূন্য আট দ্বিগুণে ষোলো অর্থাৎ এখানে আসে দুই গড়। পূর্বে যেহেতু দশমিক আছে সেহেতু আমি এখানে একটা দশমিক দেব। এখানে দশমিকের আগে এক একটা সংখ্যা আছে অর্থাৎ এই এক বলতে আমরা পূর্ণ সংখ্যাকে বুঝি, সেহেতু আমি এই একটাকে পূর্ণ সংখ্যার মধ্যে লিখব। এরপর আবার দুই দ্বারা গুণ করব, শূন্য ছয় দোগুণা বারো। এখানেও দশমিকের পূর্বে এক আসে সেহেতু আমি এই একটাকে পূর্ণ সংখ্যার গড়ে নিয়ে আসব। এখন অনেকের মনে প্রশ্ন, আমরা এরকম কতগুলো অঙ্ক করব, কি পর্যন্ত করব? আমি তাদের জন্য বলব দশমিক যুক্ত এই সকল অঙ্ক কমপক্ষে তিন গড় পর্যন্ত করলে চলবে। যেমন এখানে আমাদের তিনটি ডিজিট বের হয়েছে এবং তিন গড় পর্যন্ত আমরা করেছি। তো অবশ্যই আমরা দশমিকের পূর্বের যে অংশটা আছে সে অংশের জন্য আমরা কি করেছি, নিচ থেকে উপরের দিকে গিয়েছি। এখন একটু উল্টো উপর থেকে নিচ দিকে যাব অর্থাৎ আমরা প্রথমে লিখব শূন্য এক এক। তাহলে আমরা লিখতে পারি অতএব দশমিক চল্লিশ সমান সমান শূন্য এক এক। এবং যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে আমরা এখানে বেস দিব দুই। যাই হোক, এই হচ্ছে যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার ফর্মুলা। তবে যদি কখনো আমাদের এখানে বেস দশ না দিয়ে এখানে বেস থাকে আট, সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু একই ফর্মুলা অর্থাৎ
পূর্বে ছিল দশমিকে, এখন আছে অক্টালে। যদি এখানে আট না দিয়ে ১৬ দেওয়া থাকে সেই ক্ষেত্রেও অঙ্কটা একইভাবে হবে এবং একই রকম অ্যান্সার হবে। তো অবশ্যই তোমরা বাসায় কিছু অঙ্ক প্র্যাকটিস করবে, আর আমার বিশ্বাস তোমরা অবশ্যই বাইনারিতে রূপান্তর করা বুঝতে পারবে। আরেকটি কথা, যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা অবশ্যই শিখতে হবে, কারণ এর পরবর্তীতে পরিপূরক নামক যে টপিকস আছে সেই টপিকসে অবশ্যই আমাদের বাইনারি সংখ্যা ব্যবহার করতে হবে। সেই কারণে আমরা অবশ্যই বাসায় চেষ্টা করব যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে। যাই হোক, আজ এ পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ক্লাসে নতুন একটা টপিকস নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।